আইজিএম হাসপাতালে রোগী সহ সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা অনেকদিনেরই। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আরও একটি জলের এটিএম বুথ বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। সোমবার সেই লক্ষ্যে জায়গা পরিদর্শনে গেলেন বিধায়ক তথা আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলীপ দাস। এদিন আইজিএম হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। একই সাথে নতুন আউটডোরের টিকিট কাউন্টার এলাকায় ভিড় কমানোর জন্য সেই লক্ষ্যকে কি করা যায় সেই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন তিনি। আইজিএম হসপিটালে একটা ওয়াটার এটিএম ওরা দেবে বলেছে, তো এটা কোন জায়গায় বসালে পেশেন্টের ম্যাক্সিমাম বেনিফিটেড হবে সেটা আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছে, আরএমও আছে, ডিডিও আছে, তাদের সাথে নিয়ে আমরা সাইটটা দেখছি। এটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ডিপার্টমেন্টে যেমন মেডিসিন, গাইনি, স্কিন, পেডিয়াট্রিক্স ভীষণ পেশেন্টের ভিড় হচ্ছে। ওদের কাছ থেকে যেটা জানলাম প্রায় গড়ে 1400-1500 মতো পেশেন্ট। আমাদের 6টা কাউন্টার একটানা কাজ করে 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত।